আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই পাঠ 45। আজ আমরা একটি গল্প পড়ব। গল্পের নাম শুভ ও দাদিমা। শুভর দাদি সেলাই করবেন, তিনি সুচে সুতা পরাতে পারছেন না। শুভ দেখতে পেল, সে দাদির কাছে গেল, বলল, দাদিমা কি হয়েছে? দাদি বললেন, চশমাটা যে কোথায় রেখেছি তাই সুচে সুতা পরাতে পারছি না। শুভ বলল, আমি চশমাটা খুঁজে আনছি। একটু পরেই সে চশমাটা নিয়ে এলো। হাসি মুখে বলল, দাদিমা চশমাটা নাও। দাদি খুশি হলেন, বললেন, বেঁচে থাকো ভাই। শুভ বলল, দাদিমা তুমি খুব ভালো। তাহলে বন্ধুরা, আমরা একটি গল্প পড়লাম, গল্পের নাম শুভ ও দাদিমা। চলো আমরা গল্পটি আরো একবার পড়ে নেই। শুভর দাদি সেলাই করবেন, তিনি সুচে সুতা পরাতে পারছেন না। শুভ দেখতে পেল, সে দাদির কাছে গেল, বলল, দাদিমা কি হয়েছে? দাদি বললেন, চশমাটা যে কোথায় রেখেছি তাই সুচে সুতা পরাতে পারছি না। শুভ বলল, আমি চশমাটা খুঁজে আনছি। একটু পরেই সে চশমাটা নিয়ে এলো। হাসি মুখে বলল, দাদিমা চশমাটা নাও। দাদি খুশি হলেন, বললেন, বেঁচে থাকো ভাই। শুভ বলল, দাদিমা তুমি খুব ভালো। এবার আমরা পাঠের কিছু কাজ লক্ষ্য করি। ছবি দেখি, শব্দ লিখি ও বলি। এখানে রয়েছে ত আকার, খ রসুকার, দন্ত স রসুকর এবং ভ আকার। এবং এখানে ছবিতে লক্ষ্য করো কি রয়েছে বলতো? একটি সূচের ছবি রয়েছে। তাহলে এখানে কি হবে? দন্ত স রসুকার, দন্ত স রসুকার, সু চ সূচ। অতপর কি রয়েছে বলতো? হ্যাঁ, এখানে হবে খ রসুকার, খ রসুকার, খু, তালব্য স রসিকার, সি, খুশি। অতপর কি হবে এখানে বলতো? ভাই হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? ভ আকার, ভা, রস্বই, ভাই। অতপর এখানে আমরা দাদির ছবি দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমরা লিখব দ আকার, দা, দ রসিকার, দি, দাদি, সুচ, খুশি, ভাই, দাদি। বন্ধুরা, আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।